السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. ويقول عز من قائل وخلق منها زوجها ليسكن إليها. ويقول الرسول صلى الله عليه وسلم لم يرى للمتحابين مثل النكاح. ويقول صلى الله عليه وسلم فاصبر بذات الدين تربت يمينك. আজকের এই আনন্দঘন অনুষ্ঠানের আমাদের নৌশা আজকে যে দুজনকে কেন্দ্র করে আমরা এখানে আমন্ত্রিত হয়েছি, আসতে পেরেছি, তৌফিক পেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন এখানে, তাদের একজন আমাদের পাশে আছেন আজকের নৌশা। তোমার নামটা বলো। আসসালামু আলাইকুম, আমি সাকিব। সাকিব না, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি সাকিব ওয়া ফি উসরাতিহি আল কাইনা আল মুস্তাকবিলা। অবশ্যই তো আজকে কিন্তু সাকিব হলো এখানকার নৌশা। আজকে তো সাকিবকে আমরা সবাই সম্মানিত করব। আজকে তার আনন্দের একটা আয়োজন আমরা এখানে কাতারে বসে সাগর তীরে বসে আমরা করতে যাচ্ছি। যে দেশে বিশ্বযুদ্ধ থামানো হয়, যে দেশে সারা পৃথিবীর মানুষ জাগতিক কোনো আয়োজনকে কেন্দ্র করে এসেও আল্লাহকে খুঁজে পায়, খুবই তৌফিক ধন্য একটি দেশে আমরা বসে আজকের সাকিবদের আয়োজনটা করছি আলহামদুলিল্লাহ। এটা সাকিবের জন্য প্রথমে আনন্দের বিষয় এবং তারপরে আমাদের জন্য আনন্দের বিষয়। সাথে সাকিবের যিনি সঙ্গিনী হবেন তার কথাও বলতে হয়, তার জন্য তিনি আছেনই এখানে। আসলে ইসলাম মেয়েদেরকে সবসময় ঢেকে রাখে, পর্দায় রাখে, নির্দেশের বেলায়ও পুরুষদেরকে নির্দেশ দেয়। পুরুষের ভেতরে তো তারা আছেই, তারা অন্তরালে থাকবে, এটাই সৌন্দর্য। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা তিনি যেটাকে প্রকাশ করে রেখেছেন সেটা প্রকাশিত থাকাই সুন্দর, আর যেটাকে তিনি ঢেকে রেখেছেন, অন্তরালে রেখেছেন, পর্দাবৃতা করে রেখেছেন, সেটাকে পর্দাবৃতা করে রাখাটাই সুন্দর এবং তার বিপরীত করাটা হলো অসুন্দর, অসুন্দর। প্রিয় ভাইয়েরা, সুন্দরের ক্ষমতা বেশি না অসুন্দরের ক্ষমতা বেশি? সুন্দরের ক্ষমতা বেশি। এটা আকর্ষণের দিক থেকে, গ্রহণযোগ্যতার দিক থেকে সুন্দর আকর্ষণ করে, মনকে টেনে নেয়। সুন্দরের সুন্দরকে মানুষ ভালোবাসে, সুন্দরকে আল্লাহ ভালোবাসেন। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা সুন্দর কর্ম করে, সুন্দর ভক্তি বিশ্বাস অন্তরে লালন করে, সুন্দর চরিত্র যারা ধারণ করে তাদের জন্য সুন্দর জান্নাত রয়েছে। তো এই দিক থেকে সুন্দরের ক্ষমতা তো অনস্বীকার্য, কিন্তু ধ্বংসের ক্ষেত্রে সুন্দরের চেয়ে অসুন্দরের ক্ষমতা বেশি।
অসুন্দরের ক্ষমতা বেশি। এত বড় আদম যাকে সমস্ত ফেরেশতা ফেরেশতা কুল যাকে সাজদা দিলেন মসজিদুল মালাইকা, এবং যে আদম আল্লামা আদম আল আসমা কুল্লা, যে আদমকে সমস্ত বস্তুর বস্তুনিচয়ের নাম গুণ বৈশিষ্ট্য সব আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, মাত্র এত সৌন্দর্যের অধিকারী আদম, আহসানে তাকওয়িমের আদম, সুন্দরতম গঠনের আদম, সৃষ্টির মধ্যে কোনো সৃষ্টিতে এত সৌন্দর্য আল্লাহ রাখেননি যেই যত সৌন্দর্য আদমের মধ্যে রেখেছেন, আদম জাতের মধ্যে রেখেছেন, মানব জাতির মধ্যে রেখেছেন। এত সৌন্দর্যের মিলন মেলা যে আদমের মধ্যে, সে আদম একটা অসুন্দর মাত্র করেছিলেন, একটা নিষিদ্ধ খাদ্য ফল নিষিদ্ধ গাছ ব্যবহার করেছিলেন, বাস একটা অসুন্দর তার সমস্ত সৌন্দর্যকে কি করে দিল, হ্যাঁ মলিন করে দিল, পরাজিত করে দিল, এবং তাকে জান্নাত থেকে নামিয়ে নিয়ে আসলো। তো একটা কথা এই অসুন্দরের প্রসঙ্গে আপনাদেরকে বলবো, আজকের পৃথিবীটা এমন পৃথিবী, এখানে ভালো কাজ করার লোক অভাব নেই, ভালো কাজ করার লোকের অভাব নেই, সালাত মসজিদ ভর্তি আছে, রমজানের সিয়াম মোটামুটি আমরা কমবেশি সবাই পালন করার চেষ্টা করি, তেলাওয়াত আছে, জিকির আজকার আছে, সৎ কাজের প্রতি আমাদের উৎসাহ আছে, কিন্তু একটা জিনিসের অভাবে বর্তমান গোটা মানব জাতির জীবনটা আকাশের অভিশাপে জর্জরিত হয়ে আছে, আমরাও সে অভিশাপ টেনে বেড়াচ্ছি। সেটা হলো, আপনি বহু ভালো মানুষ, সৎ কাজ করে যাচ্ছেন, মন্দের বিরুদ্ধে কোনো কথা নাই আপনার, মন্দকে যেন নীরবে সবাই সমর্থন দিয়ে আমি তো ভালো আছি সমস্যা কি, এই যে একটা অবস্থা পৃথিবীতে ভয়াবহ অবস্থা। বনি ইসরাইল এই কারণে লানত খেয়েছিল, লইন আল্লাযীনা কাফারু মিন বনি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম, দাউদ আলাইহিস সালাম একজন নবী এবং ঈসা ইবনে মারইয়াম আরেকজন নবী, দুই নবীর কণ্ঠে জবানে বনি ইসরাঈল ইহুদি জাতির অভিশাপ লানত খেয়েছিল, কি কারণে, যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, তাদের পাপ আর সীমা লঙ্ঘন করার কারণে, তাদের মূল দোষ হাজারো গুণ ছিল, তারা মুসল্লি ছিল, কিতাবের তেলাওয়াতকারী ছিল, রোজাদার ছিল, তারা হজকারী ছিল, তাদের নেক আমল সব আছে, একটা মাত্র দোষ, কানু লা ইয়াতানাহুনা আম মুনকারিন ফালু, কোনো মুনকার কোনো মন্দ থেকে কেউ কাউকে নিষেধ দেবে না। বলেন তো আজকের সমাজটা, আপনি আমি যে এই সমাজে থাকি, যে এই পারিপার্শ্বিকতায় থাকি, অবস্থা কি এরকম না? সব অলিয়া উলিয়া, আমরা অলি আল্লাহ সব খাঁটি মুসলিম, আমাদের সামনেই মহাপাপের বন্যা বয়ে যাচ্ছে, কিছুই বলবো না, কি দরকার, তারটা সে ভোগ করবে, আমারটা আমি ভোগ করব, এই যে একটা অবস্থা। এটাকে নবীজি নৌকার উদাহরণ দিয়েছিলেন, তুমি এটা মনে করো না যে তুমি উপর তলায় আছো আর নিচতলাওয়ালা নৌকার তলা ভেঙ্গে পানি বের করবে, তুমি পানি দিচ্ছ না, সে পানির জন্য তলা কুড়াল দিয়ে ফাটিয়ে ভেঙ্গে সে পানি নেবে, আর তুমি ভাবছো আমি তো জাহাজের উপর তলায় আছি, নৌকার উপরে আছি, ডুবলে সে ডুবুক সে মরুক আমার কি। তো আমরা, আমার মনে হয় এই জন্যই মনে খুব কষ্ট লাগে বর্তমান পৃথিবীতে যখন হাঁটি কোনো দিকে, মন্দকে নিয়ে কিছু বলার নেই, এই জন্যই নবীজি বলেছেন ইলজাম বাইতাক, ঘরে থাকো, তুমি যখন মন্দ দেখে কিছু বলতে পারবে না, চেঞ্জ করতে পারবে না, বরং অন্তর থেকে স্বীকৃতি দিয়ে দিচ্ছ, তাই না? এই যে
فليغيره بيدي فإن لم يستطع فبلساني فإن لم يستطع فبقلبي হাত দিয়ে মন্দকে দূর করতে পারলা না মুখ দিয়ে অন্তত তার বিরুদ্ধে প্রতিবাদ করো সেটাও পারলা না অন্তত অন্তর দিয়ে ঘৃণা করো পরিকল্পনা করো কিভাবে দূর করা যায় কিন্তু মন্দের সাথে মিশে থাকতে থাকতে এক পর্যায়ে এমন হয় যে আর ঘৃণাও থাকে না যখন থাকে না তখন মনে এই লোকটা বেঈমান ওযালিকা আদআফুল ঈমান অন্তরে ঘৃণা হলো একেবারে ঈমানের দুর্বলতম শেষ স্টেশন এটাও যার ভিতরে নাই তার মানে খারাজা মিনাল ঈমানে কুল্লি ঈমান তার ভিতরে নাই আসলে এই যুগে আমাদের ভিতরে ঈমানটা আছে কিনা ঈমান থাকলে তো ঈমান তো ঈমানের উপমাসে তো অগ্নি শিখা কাজ হলো শুধু তার জ্বলতে থাকা নাকি সে তো জ্বলবে কই জ্বলনটা এজন্যই যাদের হৃদয় জ্বলে মন্দ দেখলে তারা ঘরে বসে থাকে এখন বেশি বাইরে কম যায় বাইরে কম যায় কারণ গেলে আমি তো আর হারিয়ে যাব যাই হোক এটা আমার প্রসঙ্গ কথা ছিল যেহেতু আজকে সাকিবদের সাকিবকেও বললাম এটা যে সুন্দর লাইফ কোনটা যে লাইফে অসুন্দরটা সে রিমুভ করে দিয়েছে অসুন্দর জিনিসটা দূর করে দিয়েছে সে সুন্দর সাকিবদের পরিবারের জীবনটা পারিবারিক জীবনটা সুন্দর হবে যদি তারা অসুন্দর কি কি আছে এটাকে জীবন থেকে ঘর থেকে ঘরের নিভৃত রুম থেকে তাদের স্বামী স্ত্রীর একেবারে ঐকান্তিক যেই রুমে তারা থাকবে সেই রুম থেকে মন্দ যদি রিমুভ করে দিতে পারে তাদের জীবনটা সুন্দর হয়ে যাবে এমন এক যুগে আমরা বাস করি নবীজি বলে গেছেন ইউসাব্বু ফিহি শাররু মিনাস সামা মন্দ এখানে প্রতিবেশী থেকে আসবে না সাইড থেকে আসবে না আকাশ থেকে আসবে স্যাটেলাইট থেকে আসবে এখন সাকিবদের সেই রুমে যদি তারা একটা আধুনিক মিডিয়া তারা রাখে আর সেখানে বসে বসে স্যাটেলাইট থেকে নিক্ষিপ্ত সকল মন্দ স্বামী স্ত্রী দেখে তো আর তো কিছু লাগবে না এটা আর কোনো ক্ষেপণাস্ত্র লাগবে না এই ক্ষেপণাস্ত্রেই তারা শেষ হয়ে যাবে তাদের সন্তান শেষ হয়ে যাবে তারা বরবাদ হয়ে যাবে তো আল্লাহ তাআলা সাকিবকে সাকিবের পরিবারকে আকাশ থেকে নিক্ষিপ্ত আধুনিক মিডিয়ার মিসাইল থেকে ক্ষেপণাস্ত্র থেকে মন্দের ক্ষেপণাস্ত্র থেকে বেহায়াপনা বেলাল্লাপনার এই মিসাইলগুলি থেকে আল্লাহ তাআলা রক্ষা করুন আসলে ওষুধ দিব কোথা সর্বাঙ্গে ব্যথা সমস্তলে এরকম আমি যখন জেলখানা ছিলাম তখন তাগড়া মজবুত পুলিশ ভাইরা অনেক পুলিশ ভাইরা এসে আমাকে বলতো হুজুর পরিবার গঠন করেছি আজকে দশটি বছর বারোটি বছর একটা সন্তান নেই তো আমি ওদেরকে বলতাম তুমি কি খাদ্য খাও সেভাবে সবে তো খাই তাতে হাইব্রিড তারপরে এই যেগুলো মুরগি আধুনিক যে গোদা মুরগি আমি বলি যে গোদা মুরগি তা হাইব্রিড তারপরে যা খায় আর কি সে খাদ্যের তালিকার মধ্যে দেখি তার কোনো খাদ্যেরই জন্ম দেওয়ার ক্ষমতা নেই জন্ম ক্ষমতা আউট করে দেওয়া হয়েছে সে যে ধান ধান থেকে চাল যে চালটা খায় এই ধান থেকে বীজ হয় না এই ধান আরেকটা ধান জন্ম দিতে পারবে না সে যে রুটি খায় গম এই গম থেকে এই গম আরেকটা গম জন্ম দিতে পারবে না এই ভুট্টা আরেকটা ভুট্টা জন্ম দিতে পারবে না এই ফল আরেকটা ফল জন্ম দিতে পারবে না তো তোমার খাদ্যে যদি জন্ম দেওয়ার ক্ষমতা না থাকে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা কেন সকল খাদ্যে জন্ম দেওয়ার ক্ষমতা দিয়েছেন আমাদের আমরা যত খাবার খাই তাই না আমরা একটা ফল খাই আম আমের আঁটি থেকে আরেকটা আম গাছ হয় তার মধ্যে জন্ম দেওয়ার ক্ষমতা আছে আছে কি না আমরা যেই কোনো ফল আমরা আমরা আমাদের আশপাশে আমরা খাই একটা কত হাজার ফল আছে এগুলো যে একটা আপেলের একটা বিচি আছে বিচি থেকে আরেকটা গাছ হবে তাই না জন্ম দেওয়ার ক্ষমতা কিন্তু এইটা যারা মানুষের জন্ম দেখতে পারে না তারা আমাদের খাদ্যকে এখন জন্ম নিয়ন্ত্রণের ঔষধ বানিয়ে দিয়েছে এই খাদ্য খেয়েই জন্মহার এতটা হ্রাস হয়েছে এখন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র কাঁদে কি হবে জন্ম হয় 2 লাখ মারা যায় 20 লাখ তাহলে এইভাবে যদি 50 বছর চলে তাহলে রাষ্ট্র থাকবে রাষ্ট্রে থাকবে না
তো সাকিবদের প্রতি আমার অভিজ্ঞতার আলোকে এবং কোরআনের আলোকে একটা পরামর্শ থাকবে, জন্ম দেওয়ার ক্ষমতা যে খাদ্যে আছে, যে ডিম থেকে আরেকটা, যে মুরগির ডিম থেকে আরেকটা মুরগি হবে, যে হাঁসের ডিম থেকে আরেকটা হাঁস জন্ম নেবে, তুমি যদি সেই ডিম সেই হাঁস খাও, তোমার থেকেও আরেকটা মানুষ, আরেকটা মানব মানবী জন্ম হবে, সিস্টেমটা তোমার ঠিক থাকলো। একটা আয়াত পড়বেন সবাই, ঘরে গিয়ে দেখবেন সূরা আন-নিসা 119 নম্বর আয়াত, যেখানে শয়তান কসম করে বলেছে ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি অবশ্যই হে আল্লাহ আমি কসম করে বলছি তোমার, আমি মানব জাতিকে দিয়েই, মানব জাতিকে এমন সব প্রযুক্তিগত কমান্ড আমি দেব, আমি শিক্ষা দেব অন্তরালে অদৃশ্য থেকে শেখাবো আমি, তারা আমাকে দেখবে না কিন্তু ওস্তাদ আমি, ওয়ালা আমুরান্নাহুম আদেশদাতা আমি, কমান্ড আমার কিন্তু তারা আমাকে দেখবে না, আমার কমান্ডে তারা কি করবে, ফালাই উগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহর গোটা সৃষ্টিকে চেঞ্জ করে দেবে, চেঞ্জ ফুড, আপনি যাই খান সব কি চেঞ্জ হয়ে যাওয়া, সব আর্টিফিশিয়াল অধিকাংশ, অধিকাংশ। আচ্ছা এই যে খাচ্ছেন, খাবেন, স্বামী স্ত্রীরা খাচ্ছে, ফল কি? ওই আয়াতের শেষে আল্লাহ বলেছেন ওমাইয়াত্তাকিজি শায়তানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, যে আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে অভিভাবক মানবে, অভিভাবক মানে কি, সে উপদেশ দেবে, অভিভাবকের অধীনস্থ যারা থাকে, মুরব্বী কি বলে, আমাদের গার্ডিয়ান কি বলে, অভিভাবক কি বলে, তার কথা অনুসারে তো চলে, তো যাদের অভিভাবক হয়ে যাবে শয়তান আর তার ফর্মুলা পরামর্শ কমান্ডে যারা চলবে, ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, তারা খুল্লুম খোলা লস, ধ্বংস, বিপর্যয়ের শিকার হয়ে যাবে। আজকে গোটা বিশ্ব তাই হয়েছে। তা যাই হোক, মানব জাতি যুদ্ধের ময়দানে হেরে যায়নি, মানব জাতি তার ডাইনিং টেবিলে হেরে গেছে। আদম আর হাওয়ার পরাজয়টা কোথায় হয়েছিল, খাদ্যে না যুদ্ধে? খাদ্যে। অতএব সাকিবদের নতুন সংসারে আমি সমাজ যুদ্ধের আগে তাকে বলবো, খাদ্যের যুদ্ধে তুমি যাতে হেরে না যাও, খাদ্যটা হালাল হবে। এবং আমি কোথাও গেলে বিশ্বাস করবেন, আমি বলি তোমরা আমাকে আল্লাহর মুরগিটা দাও, শয়তান কর্তৃক চেঞ্জড মুরগিটা দিও না, আল্লাহর তৈরি ডাইরেক্ট কোন চালগুলো আছে ডাইরেক্ট, শয়তানের কোনো প্রযুক্তি সেখানে চেঞ্জ করেনি, ওটা দাও, আল্লাহর তৈরি ডাইরেক্ট মাছটা দাও, ওইটা খাই, ওইটা আল্লাহর, এখানে শয়তানের কোনো ফর্মুলা প্রযুক্তি এখানে নষ্ট করেনি, এটা তো আয়াত, ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, ইন্নাল মাখলুক ইজা তাদাখালা ফি নিজামিল খালিক আফসাদা কুল্লা শাই, মাখলুক যখন, সৃষ্টিরা যখন স্রষ্টার কোনো কিছুতে হাত দেয় সে সব ধ্বংস করে দেয়। তো আল্লাহ তো বলতেছেন তোমরা যদি চেঞ্জ করো আমার সৃষ্টিকে তাহলে ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, তাহলে একেবারে প্রকাশ্য খুসরান আর ধ্বংসযজ্ঞের শিকার হয়ে গেল গোটা মানব জাতি। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে, বর্তমান আমাদের প্রজন্ম, তাদের প্রতি বড় খুব দুঃখ হয়, তারা পৃথিবীতে এসেই তারা খাঁটি জিনিসগুলো দেখেনি, তারা আল্লাহর সৃষ্টি করা, সরাসরি আল্লাহর সৃষ্টির জিনিসগুলো তারা অনেকাংশে পায়নি, আর্টিফিশিয়াল, চেঞ্জড ফুড, চেঞ্জ পরিবেশ, চেঞ্জ পৃথিবী, সব কিছু চেঞ্জ অধিকাংশ। তো ওই জন্য আল্লাহটা ধরে রাখবেন, আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে সফল করবেন ইনশাআল্লাহ। শেষ কথা হলো, পরিবার যুক্তি দিয়ে চলে না, একজন প্রিন্সিপাল তিনি যুক্তি দিয়ে, আইন দিয়ে চলবেন, একজন মুদির, পরিচালক যুক্তি, বিবেক, আইন, কানুন দিয়ে তিনি চলবেন, পরিবারেও আইন কানুন আছে, যুক্তি আছে, তর্ক থাকবে, বাট পরিবারে আইন কানুন যদি 20% থাকে এনাফ, 80% থাকবে আবেগ, 80% থাকবে দুটো জিনিস, যেটা আল্লাহ বলেছেন সূরা আর রোমের মধ্যে
সূরা রুমের 21 নম্বর আয়াত থেকে অনেকগুলো আয়াত ওমিন আয়াতি আল্লাহ তাআলা বলেছেন তো সেখানে একটা বলেছেন ওয়াজালা বাইনাকুম মাওয়াদাতান ওয়া রাহমা যে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর যে সংসারটা এটা গঠন করেছেন দুটো জিনিস দিয়ে একটা হলো মাওয়াদাত প্রেম প্রীতি প্রেম এবং প্রেমের প্রকাশ মাওয়াদাত বলা হয় প্রেমের প্রকাশকে একজনের অন্তরে প্রেম আছে স্ত্রীকে খুব ভালোবাসে কিন্তু প্রেমের প্রকাশ না পকেটে করে তার জন্য একটু কিছু নিয়ে আসলো না একটু মোতির মালা নিয়ে আসলো না একটু তার জন্য একটু তার পছন্দের একটা খাবার নিয়ে আসলো না তার জন্য একটা শাড়ি নিয়ে আসলো না তার পছন্দের একটা অলংকার নিয়ে আসলো না স্বামীটা কিন্তু পারফেক্ট 100% ভালোবাসে ভালোবাসার সন্দেহ নাই কিন্তু ভালোবাসার প্রকাশ নাই এখন তোমার স্ত্রী কিভাবে বুঝবে যে তুমি এত ভালোবাসো সে একটা শাড়ি দিয়ে বুঝবে সে একটা অলংকার দিয়ে বুঝবে সে তার পছন্দের একটা জিনিস তুমি তার হাতে তুলে দিলে তখন বুঝবে এটাকে আরবিতে বলে মাওয়াদ্দা মাওয়াদ্দা মানে শুধু ভালোবাসা না ভালোবাসার প্রকাশ আই লাভ ইউ আনা উহিব্বুক হুব্বান শাদীদা আমি তোমাকে সাংঘাতিক ভালোবাসি বলো কি তুমি তামান্নাত সুলাইমা আন নামুতা বিহুব্বিহা ও আহওয়ান ও শাইইন ইনদানা মা তামান্নাতি সুলাইমা বলতেছে তার ভালোবাসা আমি মারা যাই আরে এটা তো কোনো ব্যাপারই না কি বলো তুমি এটা ভালোবাসা আমি জীবনে অনেক প্রিন্সিপাল দেখেছি অনেক মুদির যার হাঁক ডাকে তার অধীনস্থরা কম্পিত প্রকম্পিত থাকে কিন্তু উনি স্ত্রীর কাছে গিয়ে ফেলিওর কারণ উনি তার প্রতিষ্ঠান যে আইনকানুন দিয়ে চালায় সেই আইনকানুন স্ত্রীর উপরে ওই বেচারি হলো আবেগ প্রধান তোমার এইগুলি আই লাভ ইউ ছাড়া ওখানে কোনো ভ্যালু নেই ওখানে আইনকানুন সব নিয়মকানুন ভ্যালু পাবে বা সাথে যদি কি আমি তোমাকে ভালোবাসি এটা থাকে বাস্তবে তো এটা সৃষ্টিকর্তা আল্লাহ দিয়েছেন মাওয়াদাতান মাওয়াদা ভালোবাসার প্রকাশটা যাতে থাকে ভালোবাসাও থাকবে তার প্রকাশও থাকবে আচ্ছা কি বলেন আপনারা রাজি আছেন না কারা কারা রাজি আছেন দেখি হাত তোলেন ইনশাআল্লাহ এখানে কারা আছেন দায়িত্বশীল ওনারা পরিবারের রিপোর্টও নেবেন মাঝে মধ্যে যে ভালোবাসা তো আছে প্রকাশ আছে কি না ভালোবাসার হ্যাঁ ত্রুটি আমাদের থাকবে আমারও থাকবে আপনাদেরও থাকবে সেজন্য তো বলা ওয়াজাক্কির তুমি স্মরণ করো স্মরণ ফাইন্না যিকর তানফাউল মুমিনিন স্মরণ করিয়ে দিলে এটা মুমিনদেরকে উপকৃত করে আমি মনে করিয়ে দিচ্ছি হয়তো আপনাদের প্রকাশ আমার চেয়ে অনেক বেশি আছে কিন্তু আমি তো জানি না আমি স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদেরকে তা সেটা আমার আমাকে উপকৃত করবে তো মাওয়াদ্দা মানে ভালোবাসার প্রকাশ ভালোবাসার প্রকাশ শুধু ভিতরে ভিতরে লুকিয়ে রাখা না এটাকে কথায় কাজে ব্যয়ে আচরণে কি করতে হবে প্রকাশ করতে হবে নবীজি প্রকাশ করতেন আলহামদুলিল্লাহ ইল্লাজি রাজাকানি হুব্বা আয়েশা সেই প্রশংসা সকল প্রশংসা সেই আল্লাহ যিনি আমাকে আয়েশার প্রেম উপহার দিয়েছেন উনি কিভাবে প্রকাশ করে গেছেন 1450 বছর আগে আজকেও সেই প্রকাশটা আমরা বর্ণনা করতেছি সুবহানাল্লাহ এনজয় করতেছি তো যাই হোক আরেকজন আমর ইবনে আস নবীজিকে জিজ্ঞাসা করলেন নবীজি আমরকে এমন ভালোবাসতেছেন আমরের সন্দেহ যে আমি মনে হয় ওনার কাছে সবচেয়ে প্রিয় মানুষ জিজ্ঞাসা করি বলছেন মানে হাব্বুন নাস ইলে কয় আয়েশা হায় হায় তুনি ভাবছে আচ্ছা উনি তো মহিলা হয়তো পুরুষের মধ্যে আমি সবচেয়ে প্রিয় হব তো মিনার রেজা কয় আবু হা পুরুষের মধ্যে হইল তার বাবা আয়েশা আয়েশার বাবা লই গেল প্রথম পুরস্কার কয় সুম্মা মান সুম্মা ওমার ক পরে আর জিজ্ঞাসা করি নেই আমার সিরিয়াল যে কই চায় তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রকাশ করেছেন ভালোবাসার প্রকাশ প্রকাশটা লাগে মাওয়াদাতান ওয়া রাহমা স্ত্রী বৃদ্ধা হয়ে গেছে এখন আগের সেই রূপ সৌন্দর্য নাই সে কান্তি নাই যে আপনাকে প্রেমমুগ্ধ করবে সেটা নাই এখন হলো দয়ার পার্ট এখন কি যাহা এই তো সেই আমি তাকে আমার ঘরে এনেছি সে কেমন ছিল আজকে সে বৃদ্ধা হয়ে গেল বিগত যৌবনা হয়ে গেল সেই শরীর স্বাস্থ্য হারিয়ে ফেল এগুলি স্মৃতিচারণ করে তখনও দয়ার পাঠ তখন কি যৌবনে হলো প্রেমের পাঠ বেশি রহমতও থাকবে আর বার্ধক্য হলো দয়ার পাঠ বেশি আল্লাহ আকবার যাই হোক এটা বলতে গেলে তো
রাত চলে যাবে দিন চলে যাবে কারণ আল্লাহ তাআলা আল্লাহর কোরআন হলো সীমিত কথার অসীম জ্ঞান ভান্ডার সীমিত কথার অসীম জ্ঞান ভান্ডার মাঝে মধ্যে যখন আল্লাহর কালামে ঢুকে যায় আল্লাহু আকবার এটা কোনো কুল কিনারা নাই তো যাই হোক মাওয়াদাতান ওয়া রাহমা আমি সাকিবকে বলবো তুমি ওইসব প্রিন্সিপাল সাহেবদের মতো হইও না যারা প্রিন্সিপালের চেয়ারে সফল স্ত্রীর কাছে গিয়ে ব্যর্থ যে নবীজি উনি সাইদুল মুরসালিন ঘরে ঢুকে কি করতেন কানাফি মাহিনাতে আহলি হযরত আয়েশা বলেন সামাইলে তিরমিজির হাদিস যে নবীজি যখনই ঘরে ঢুকতেন ওনার স্ত্রীদের কি কাজ ওই কাজে ব্যস্ত হয়ে যেতেন এটা একটা প্রকাশ ভালোবাসার প্রকাশ একটু ধুয়ে দিতেন একটু মাছটাকে একটু একটু গোস্ত কুটে দিতেন একটু তার সাথে একটু আগুন চুলে আগুন দিতেন মানে এগুলি প্রকাশ কিন্তু ছোট্ট ছোট্ট হ্যাঁ এমনই করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে স্ত্রীকে ছোট্টখাটো ছোট ওরা তো ছোট্ট কাজ করে ছোট্ট ছোট্ট একটু সেলাই করে একটু শিশুকে একটু কান্না থামায় তাই না একটু লবণ দেয় এই একটু এখান থেকে ওদের কাজগুলো ছোট ছোট আপনি বিশাল বড় বড় কাজই করতেছেন সব সময় ওনার জন্য 1 লাখ 2 লাখ টাকা 3 লাখ টাকার শাড়ি 50 লাখ টাকার এইটাও খালি বড়গুলোই করতেছেন কিন্তু উনি তো ছোট্টখাট্ট কাজের মানুষ ওনাকে আপনি পেতে হলে ছোট্টখাট্ট ছোট্টখাট্ট সব কাজের মধ্যে আপনি শরীক থাকবেন এবং সেই ছোটখাটো জিনিস দিয়া স্ত্রীকে আপনি যেভাবে নিতে পারবেন জীবনের সাথে গহীনভাবে বিশাল বড় বড় কাজ করে ওইটা পারবেন না এটা ছোট্টখাট্ট কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বুঝতেন রাগ হলে আয়েশা বলতেন লা ওয়া রাব্বি ইব্রাহিম আয়েশা এটা বুখারীর হাদিস কিতাবুন নিকাহের যে আয়েশা খুব রাগ করছেন তো রাগ করলে উনি বলতেন লা ওয়া রাব্বি ইব্রাহিম আর যেদিন আয়েশা খুশি সেদিন বলতেন লা ওয়া রাব্বি মুহাম্মদ রেগে গেলে উনি ইব্রাহিম আলাইহিস সালামের রবের কসম করতেন আর খুশি থাকলে লা ওয়া রাব্বি মুহাম্মদ তো নবীজি কইতেন আয়েশা আমি কিন্তু বুঝি কোন দিন তুমি আমার উপর রাগ হও আর কোন দিন খুশি হও কি কেমনে বুঝেন কয় যেদিন তুমি খুব খুশি দিন আমার রবের কসম করো আর যেদিন আমার উপরে নারাজ সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের রবের কসম করো তখন আয়েশা হেসে দিয়ে বললেন যে আল্লাহ লা আহজুরু ইল্লা ইসমাক আমি শুধু আপনার নামটাই মুখে আনি না অন্তরে কিন্তু আপনি ঠিকই থাকেন এইগুলি হলো মহাব্বা ভালোবাসা যাই হোক আল্লাহ তাআলা বর্তমান এই ভালোবাসার দৈন্যতার দিনে ভালোবাসা তো নাই এখন ভালোবাসা নাই এখন আই লাভ ইউ আমি তোমায় ভালোবাসি মার্কেটে আপনি যেখানে হাটে ঘাটে বাজারে নগরে বন্দরে খালি আমি তোমায় ভালোবাসি আসলে পচা মালের অ্যাডভার্টাইজ বেশি হয় নকল মালের অ্যাডভার্টাইজ বেশি করতে হয় এগুলো নকল আসলে আসলটা নাই কি দুঃখের কথা চীন চীনের একটা বড় ইউনিভার্সিটি তারা ছুটি দিয়েছিল তো তারা চেয়েছিল যে যুবক যুবতী তারা প্রেম করুক ওরা তো বৈধ অবৈধ বুঝে না যুবক যুবতী ওরা ছাত্রছাত্রীরা প্রেম করুক একটু ছুটি দিলাম যদি কোনো তরুণ তরুণী তারা প্রেম করে একে একে অপরের সাথে তাহলে ছুটি আরও বাড়িয়ে দেবে কিন্তু নাই একটা মানুষ মানব একজন মানবীকে যে প্রেম করবে এটা সৃষ্টিকর্তার সব সর্বোচ্চ দানগুলির মধ্যে একটা দান নারী প্রেম আল্লাহর কাছে প্রিয় যদি সেই নারীটা বৈধ তুমি করে নাও নারী প্রেম আল্লাহর কাছে প্রিয় নবীজি গৌরব করেছেন আলহামদুলিল্লাহ ইল্লাজি রাজাকানি হুব্বা আয়েশা যার নারী প্রেম নাই তার আল্লাহ প্রেমও থাকবে না তো নারী প্রেম থেকেই সুফিরা আধ্যাত্মিক জগতের যারা সাধক এরা সবসময় নারী প্রেম থেকেই আল্লাহ প্রেমের দিকে যায় সব নবীরাই নারী প্রেম থেকে আল্লাহ প্রেমের দিকে সমাজকে টানছেন তো এখন চীনের এই ইউনিভার্সিটিতে কী হলো নাই ওরা কম্পিউটার নিয়ে ওদের মোবাইল নিয়ে ওদের জগৎ নিয়ে কোনো প্রেম প্রীতি নেই এইটাই হয়েছে বর্তমান যুগে গোটা মানব জাতির উন্নত জাতির সবচেয়ে বড় অভিশাপ এখন এইটা যে সাধারণ নারী পুরুষের মধ্যে যে একটা পারস্পরিক ভালোবাসা দিয়ে রেখেছেন ওইটাও হারিয়ে ফেলেছে তো আমাদের বর্তমান ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই জিনিস থেকে বঞ্চিত না হয় আল্লাহ তাআলা তাদের মধ্যে এই প্রেম প্রীতির এই সফটওয়্যার এই যোগ্যতা আল্লাহ অক্ষুণ্ণ রাখেন চির অক্ষুণ্ণ রাখেন আমরা দোয়া করি
সাকিবের জন্য অনেক বলার কথা আছে, আপনাদেরও আছে, আমারও আছে। তো এতটুকুতেই আমি আজকে সীমাবদ্ধ থাকলাম, যেহেতু রাত গভীর হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দিন। আর আল্লাহ যিনি, তিনি হলেন প্রেমের শিল্পী, প্রেমের স্রষ্টা। তিনি আমাদেরকে ভালোবাসার জন্য সৃষ্টি করেছেন। তোমরা আমাকে ভালোবাসো। যে আল্লাহকে ভালোবাসবে না তাকে তার স্ত্রী ভালোবাসবে না, যে আল্লাহকে ভালোবাসবে না তার সন্তান তাকে ভালোবাসবে না, যে আল্লাহকে ভালোবাসবে না তার কোনো প্রতিবেশী তাকে ভালোবাসবে না, যে আল্লাহকে ভালোবাসবে না তার দেহের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ তাকে ভালোবাসবে না, সব দুশ্মন হয়ে যাবে তার। সব অন্তরঙ্গরা, যত অন্তরঙ্গ, মানব দানব ফেরেশতা অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টিকুলের যত অন্তরঙ্গ আছে সব একে অপরের দুশ্মনে পরিণত হবে শেষ বিচারের দিনে। ইল্লাল মুত্তাকিন, শুধু যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহকে ভালোবেসেই স্ত্রীকে ভালোবাসত আল্লাহর জন্য, আল্লাহকে ভালোবাসার কারণে মাকে ভালোবাসত, আল্লাহকে ভালোবাসার কারণে বাবাকে ভালোবাসত, আল্লাহকে ভালোবাসার কারণে একজন আলেমকে ভালোবাসত, আল্লাহকে ভালোবাসার কারণেই আল্লাহ সৃষ্টিকে ভালোবাসত। আল্লাহ থেকে শুরু, শুরু থেকে শুরু যে করতে পেরেছে তার রাস্তা ক্লিয়ার ইনশাআল্লাহ। তো জীবনে দেখেছি যখন এই সাকিবকে বলবো স্বামী স্ত্রী সবসময় সুখে যাবে না, দুঃখ আসবে, সবসময় প্রেম প্রীতিতে যাবে না, ঝগড়াও আসবে। যখনই ঝগড়া হবে মসজিদে বা কোথাও গিয়া দুই রাকাত সালাত পড়ে আল্লাহকে বলবো, আল্লাহ কুলুবুল ইবাদে বাইনা আসবাইনা মিন আসাবির রহমান, বান্দাদের অন্তরগুলি আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে, ইউকাল্লিবু হাইসু ইয়াশা, তিনি ঘুরান ফেরান যেভাবে চান, আমার ক্ষমতা নেই। আমার স্ত্রীর মন কন্ট্রোল করা, আমার দিকে আকৃষ্ট করার ক্ষমতা আমার নাই, তোমার আছে। আল্লাহ তুমি ওর মনটা ভালো করে দাও। এইটা গুলি মিস হতে পারে, স্বামীর এই দোয়া মিস হয় না। দেখেছি জীবনে আমি আমার সংসারে যত অশান্তি হয় আমি ওনাকে দিয়ে সারাই, আমি চুপচাপ আছি, কিন্তু একখানে গিয়ে ওনার স্বর্ণপণে কি সুন্দরে উনি মিল। আহ, প্রেমের স্রষ্টার কাছেই তো প্রেমের ভিক্ষা চাইতে হবে। আল্লাহ তুমি আমাদের এই আজকে যে পরিবার আমরা এখানে গড়িয়ে দেবো, আল্লাহ তাদেরকে অফুরন্ত প্রেম প্রীতি তোমার জন্য, আগে তোমার প্রেম দিও তারপরে তোমার জন্য তাদের পরস্পরে প্রেম প্রীতি ভালোবাসা দয়া মায়া তুমি নাজিল করে দিও। আমরা এই দোয়া রেখে আমার এই বক্তব্য আমি এখানেই শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম। নসিহত আলহামদুলিল্লাহ আমরা শুনে বলছি আমাদের হাজারো ওস্তাদের ওস্তাদ এবং আমার সরাসরি ওস্তাদ এক যুগের উপরে হুজুর কাছে পড়ছি, তো স্বাগত আমরা পাইছি আলহামদুলিল্লাহ। আমাদের জামিয়া কাশ্মীরতে তিনজন মানে স্বনামধন্য ওস্তাদ ছিল যাদের নাম আমরা সবসময় স্মরণ করি। এক হচ্ছে আমাদের পরম সদ্য সম্মানিত হযরতুল আল্লাম মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ, আরেকজন ছিলেন রফিকুর রহমান আল মাদানি, আর আরেকজন ছিলেন মাহমুদুল হাসান আল মাদানি। ছাত্র জীবন থেকে তাদের পড়াশোনার স্টাইল দিয়েছিল ভিন্ন, ক্লাসে আমরা অপেক্ষায় থাকতাম কোন দিন কোন সময় হুজুরদের ক্লাস হয়। তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সেই কারণেই জামিয়া কাশ্মীরিয়া তামিমুল্লাহ থেকে অনেক বড় বড় শেখরা বার হয়েছেন। তো আমাদের মতো হাজারো হাজারো ওস্তাদের ওস্তাদ আমাদের এই হুজুর, যদিও তার জীবন থেকে না শুধু গোটা বিশ্বের সকল মানুষ থেকে বিশাল একটা সময় আমাদের সরকার কাটিয়ে নিয়েছেন যা আমরা থেকে বঞ্চিত হয়েছি। অনেকেই অনেকবার বলছেন যে এখন অনেক বক্তব্য হুজুরে আসে না, অনেকেই হুজুরের বক্তব্যের জন্য অপেক্ষায় থাকেন, কারণ পৃথিবীতে আলোচনা করার মতো বক্তব্য দেওয়ার মতো ওয়াজ করার মতো লোকের অভাব নেই। কিন্তু কোরআন হাদিসের আলোকে, কোরআনের দৃষ্টিতে হাদিসের আদর্শ আলোকে মূল কথাগুলো তুলে ধরার জন্য অনেক অনেক সংকট। সেদিন এক খুব বড় মাপের একজন আলেম আলোচনায় বলতেছিলেন যে কাজী ইব্রাহিম শুধু বাংলাদেশের নয়, গোটা পৃথিবীতে যদি হিসেব করা হয় দশ জনের মধ্যে একজন আছে। আপনারা দেখবেন যে উনি যদি বলতেছেন যে এমন অনেক হাদিস আছে আমরা জানিও না পড়িও না, কিন্তু হঠাৎ করে কথা বলার ফাঁকে তা ওই হাদিস উনি কোটেশন দিবেনি,
আমরা হুজুরের জন্য দোয়া করি আল্লাহ যেন হুজুরের হায়াত দীর্ঘ করে দেন আমিন গোটা পৃথিবীর জন্য যেন আরো এলেম বাড়াই দিতে পারেন আমিন যে যদিও বাংলাদেশ সরকার অনেক চিন্তা করেন না দীর্ঘ একটা সময় নষ্ট করছেন তো এখন আমাদের মেহমান হিসেবে তিনি আসছেন আমরা যে কোনো সময় ওনার বরকত ইনশাআল্লাহ নিব আমরা ওনার জন্য দোয়া করি উনি মুসাফির তিনজন আমাদের সকলের জন্য দোয়া করেন এখানে আমরা বাংলাদেশের আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো এই বিশ্বকাপের কারণে অনেক ভাইদের চাকরি নেই একটু সমস্যা আছে একটু সংকট আছে এই হুজুরকে আমরা দোয়া করব জন্য আমাদের সকলের জন্য দোয়া করেন আর আজকের এই আয়োজনের বিষয় তো হুজুর পরিচয় পাইছেন যে উনি হচ্ছেন আমাদের ইউসুফ ভাইয়ের ফাদার জি এর মেয়ের বাপ আর কি তিনি আসছেন ভিজিটে তিনি এই দীর্ঘদিনই কাতারে ছিলেন চাকরি জীবন শেষ হয়েছেন আর বাকি আর কথা বলবো না আমরা যেহেতু রাত্র হয়ে গেছে হুজুরকে আমি আগেই বলছিলাম যে আধা ঘন্টার বেশি সময় দেওয়া যাবে না যেহেতু কালকে আবার আমাদের অনেকের প্রোগ্রাম আছে আবার ওইদিকে ফ্যামিলি খাবার দাবার সময় লাগবে তো আমরা আজকে এখানেই শেষ করব আমরা আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হুজুরের জন্য দোয়া চাই আল্লাহ যেন ওনাকে দীর্ঘ হায়াত দান করেন এবং খেদমত যেন বেশি করতে পারেন এবং হুজুরের যে এখানে আসার বিষয়টা এই বিষয় যেন সুহুলা করে দিন সহজ করে দিন এটা ঝামেলা আছে এগুলো তো ঝামেলা না থাকে ইনশাআল্লাহ আর যখন যেইভাবে পারি আমরা হুজুরকে খেদমত করব এবং হুজুরের সবন্ধু ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন সামনের দিনগুলো যেন সকল ক্ষেত্রে আমরা ভালো হতে পারি এবং ওই পরিবার নতুন দাম্পত্য জীবন যেন সুখের হয় এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে হাদিসের আলোকে হুজুর যে নসিহা পেশ করছেন ওই নসিহা শুধু এই নতুন দম্পতির জন্য জীবনে নয় সকলের জীবনে যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি এই আলোকে যেন আল্লাহর ভালোবাসা আমরা আল্লাহকে ভালোবাসতে পারি আল্লাহর ভালোবাসার সাথে গোটা সৃষ্টি জীবকে যেন আমরা ভালোবাসতে বাঁচতে পারি আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ